বাবা আমার ছেলের মুখ তো দেখো না বাবা, আল্লাহ এটা তো আমার কান্না আলতে লও 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 আল্লাহ বাপ, এটা এটা তো এখন তো আর এই হাসিনার কারণে আপনার ছেলে আপনি হারাইছেন দেশ আপনার ছেলে মনে হয় দেখো এই শহীদ পরিবারদের সাথে যোগাযোগ করতেছি, তারার খোঁজ খবর নিতেছি। আপনার কেন আজকে আমরা এমনিভাবে আইসি? দলের চেয়ারম্যান সাহেব আপনাদের সমস্ত তথ্য নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা ওই কাজটাও করতেছি। আর আমাদের সিলেটের অহংকার, সাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, ওনার একটা ফাউন্ডেশন আছে, আজকে আমরা ওনার ফাউন্ডেশনের পক্ষে আপনার ছেলে নাই আপনারা সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই। তারপর আমরা আপনারাতে এই মা আপনার শহীদের মা আপনার কাছে 50,000 টাকা আমরা রেখে দিতেছি, ধরুন দয়া করিয়া বাবা আমার ছেলের মুখ তো আল্লাহ এটা তো আমার কান্না আলতে লও 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 আল্লাহ বাপ, এটা এটা তো এখন তো আর এই হাসিনার কারণে আপনার ছেলে আপনি হারাইছেন, কারণ আপনার ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সবর করার তৌফিক দিত আপনার ছেলের, আল্লাহ জান্নাতবাসী করতেন, আমরা সবাই দোয়া করবো আব্বা, আপনার ধৈর্য ধরুন, এখন এই 50,000 টাকা আপনার কোর্সের লেগে ধরুন বাবা, ধরুন ধরুন আশরাফুলের মার কাছে 50,000 টাকা অনুদান দিতে এসেছিলেন জেকি ঘোষ। এ সময় তাকে তার ছেলেকে এনে দেওয়ার কথা বলে তিনি আসলে পড়েছেন। একটু ফানি আন চাই, তারা দুই ভাই চার বোন, আসলে বিএনপি এখন মা তো বাচ্চার মুখ খুশবো, এটা তো স্বাভাবিক, আমরা বুঝি আব্বা, এখন আল্লাহ আপনার ধৈর্য ধরার তৌফিক দিত, আর এক্ষুনি বিচার হইতো আপনার ছেলের রক্ত যাতে বিচার না যায়। এটি হচ্ছে নিহত আশরাফুলের বাড়ি। আসলে তারা যেটি বলছিলেন, তার আত্মীয় স্বজন বা তার পরিবারের সদস্যরা, আসলে আশরাফুল এবং তার বাবা তারাই আসলে সংসারটাকে মূলত সংসারের হাল ধরেছিলেন। তার বাবা মৌলভীবাজারে চাকরি করেন দিনমজুরের, আর সে হচ্ছে এখানে কাঠমিস্ত্রির কাজ করে মূলত তার পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে লালন পালন বা ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন।